হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজ তোমাদের জন্য খুব ইউজফুল এবং খুবই এফেক্টিভ একটা ফেসওয়াশের ডিটেলস নিয়ে চলে এসেছি এখন যেহেতু গরমকাল তাই আমরা কিছু ইউজ করি বা নাই করি ফেসওয়াশ কিন্তু নিয়ম করে আমরা সবাই ইউজ করি কারণ গরমকালে আমাদের বেশি সোয়েট হয় মুখটা বেশি চ্যাট মনে হয় তো এর জন্য প্রতিদিন অন্তত দু থেকে তিনবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে কিন্তু ড্রাই স্কিনে যদি দু থেকে তিনবার ফেস ওয়াশ ইউজ করা হয় তাহলে তো স্কিন আরও বেশি ড্রাই হয়ে যাবে এটা কিন্তু একটা চিন্তার বিষয় যাদের খুব ড্রাই স্কিন তাই তোমাদের জন্য আজ এমনই একটা ফেসওয়াশের রিভিউ শেয়ার করবো যেটা কিনা তোমরা ড্রাই স্কিন বা অ্যাকনেপ্রন স্কিনে ইউজ করলে বেটার রেজাল্ট পাবে সো তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমি এমনিতেও খুব শর্ট ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এর মধ্যে যদি আবার তোমরা ভিডিওগুলো স্কিপ করে দেখো না তাহলে যেটা হয় তোমরা অনেক কিছু মিস করে যাও আর পরে তোমরা আমাকেই প্রশ্ন করো বাই দ্য ওয়ে এখন আর অন্য কোনো কথা বলে তোমাদের শুধু শুধু টাইম ওয়েস্ট করব না সরাসরি এখন ভিডিও নিয়েই কথা বলবো ফেসওয়াশটির নাম হচ্ছে অ্যারোমা ম্যাজিক ল্যাভেন্ডার ফেসওয়াশ এটার কোয়ান্টিটি হচ্ছে হানড্রেড এম যার প্রাইস একশো টাকা মানে বেশ অ্যাফোর্ডেবল যদি তোমরা অনলাইন থেকে প্রোডাক্টটি কিনতে চাও তার লিংক নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে এই ফেসওয়াশটি ল্যাভেন্ডার ফ্লেভারের যেটা ড্রাই স্কিনের জন্য কিন্তু বেশ ভালো তোমাদের স্কিন টাইপ যদি ডিফারেন্ট হয় তাহলে এই ব্র্যান্ডেরই তোমরা অন্য আরও অনেক ফ্লেভার রয়েছে যেগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো আমার মতো যাদের স্কিন ভীষণ ড্রাই এবং স্কিনে পিম্পল বা অ্যাকনের প্রবলেম আছে তাদের জন্য এই ফেসওয়াশটা একদম সুইটেবল হবে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে তার ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো চলো ফেস ওয়াশটা বরং আমি তোমাদেরকে একটু ওপেন করে দেখিয়ে দিই এই ফেসওয়াশের টেক্সচারটা দেখো খুব থিকও না আবার খুব লুজও না মোটামুটি মিডিয়াম একটা টেক্সচার বলতে পারো আর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ একদম হোয়াইট আর এটা কিন্তু কোনো জেল জেলবেস ফেসওয়াশ নয় এটা একটা ক্রিম বেস ফেসওয়াশ এটা কিন্তু সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক ফেসওয়াশ আর স্মেলটা তো ভীষণ লাইট একটা স্মেল আর্টিফিশিয়াল কোনো কালার বা কোনো ফ্রেগরেন্স এর মধ্যে ইউজ করা হয়নি তাছাড়া এই প্রোডাক্টটি কিন্তু আমাদের স্কিনের জন্য একদম সেফ কোনো হার্মফুল কেমিক্যাল লাইক প্যারাবেন অ্যালকোহল এর মধ্যে এগুলো কিছুই নেই যেগুলো কিনা আমাদের স্কিনের জন্য ক্ষতি করবে এটা তোমরা ডেলি ইউজ করতে পারো আমার স্কিনটা এমনিতে খুবই ড্রাই বাট এখন আমি যেটা দেখছি সকালে ঘুম থেকে ওঠার পর না আমার স্কিনটা অদ্ভুত তেলতেলে হয়ে থাকে এবং যে কারণে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার স্কিনে বেশ কয়েকটা পিম্পেলও বেরিয়েছে তো যার জন্য আমি এই ফেসওয়াশটা এখন থেকে ইউজ করা শুরু করেছি শুধুমাত্র যে অয়েলি বা সেন্সিটিভ স্কিনেই পিম্পেল বেরোয় এরকম কিন্তু নয় অনেকের ড্রাই স্কিনেও পিম্পেল হয় তো তার জন্য তোমাদের ডিফারেন্ট স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে আমার চ্যানেলটা তার জন্য তোমরা ফলো করে রাখো তাহলে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমরা প্রয়োজন মতো ফেসওয়াশ নিয়ে ফেসে হালকা হাতে মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলবে আমি এর আগে ড্রাই স্কিনের জন্য যতগুলো ফেসওয়াশ ইউজ করেছিলাম সেই ফেসওয়াশগুলোতে ফোম খুব বেশি হয়নি বাট এই ফেসওয়াশটা সম্পূর্ণ ডিফারেন্ট এতে কিন্তু নর্মাল ফেসওয়াশে যেরকম ফোম হয় এই ফেসওয়াশটাও ঠিক সেরকমই একটা ফোমিং ফেসওয়াশ ফেসওয়াশে যদি ঠিক মতো ফোম না হয় না তাহলে আমার কেমন যিনি মনে হয় মুখটা হয়তো ঠিক প্রপারলি ক্লিন হলো না এটি আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে এবং ত্বককে হাইড্রেট রাখবে এর মধ্যে অরেঞ্জের এক্সট্র্যাক্ট থাকায় স্কিনকে এজিংয়ের হাত থেকে প্রিভেন্ট করতে হেল্প করবে এই ফেসওয়াশটি অনেকে স্কিনের র্যাশেস বা যদি কোনো জ্বালা পোড়া হয় তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে এই ফেসওয়াশটা ইউজ করতে পারো স্কিনকে বেশ অনেকক্ষণ পর্যন্ত রিফ্রেশ করে রাখতে হেল্প করবে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পর তোমরা সবসময় এরকম একটা সফট টাওয়েল নিজেদের কাছে রেখে দেবে যেটা তোমরা শুধুমাত্র মুখের জন্যই ইউজ করবে আরেকটা জিনিস যেটা আমার মনে হয় এখনও তোমরা অনেকেই ভুল করো যেটা হচ্ছে মুখ ধোয়ার পর তোমরা হয়তো অনেকেই খুব চেপে চেপে খুব তাড়াহুড়ো করে মুখ মুছে নেওয়ার চেষ্টা করো এতে কিন্তু আমাদের ফেসে একটা ইরিটেশন হয় এবং ফেসে ছোটো ছোটো র্যাশ বেরিয়ে যায় এই ভুলগুলো যাতে ভবিষ্যতে না হয় সেদিকে কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে খুব হালকা করে টাওয়েল দিয়ে এইভাবে ড্যাপ ট্যাপ করে মুখটাকে মুছে নেওয়ার চেষ্টা করবে এখন আমার স্কিন ভীষণ সফট আর একদম রিফ্রেশ দেখতে লাগছে এই ফেসওয়াশটাকে আমি হানড্রেডে হানড্রেড দেবো এবং তোমাদের যাদের ড্রাই স্কিন প্লাস প্রোন স্কিন তারা অবশ্যই এই ফেসওয়াশটা ইউজ করো তো এই তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা এবার শেষ করতে হবে আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো